টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মতো নিজেদের ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে ৫০ ম্যাচ খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারলেই প্রথমবারের মতো এক বর্ষপঞ্জিতে ৫০ ম্যাচ খেলার নজির গড়বে টিম টাইগার্স। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে চলতি বছর এরই মধ্যে ৪ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ১১টি টি টোয়েন্টি সহ ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবারই এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর আগে ২০২১ ও ২০২২ সালে বছরে ৪৬টি ম্যাচ খেলার নজির গড়েছিল টাইগাররা। এবছরে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার প্রথমবারের মতো ৫০টি ম্যাচ খেলার সুযোগ টাইগারদের সামনে। এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড ভারতের দখলে। ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৭১টি ম্যাচ খেলেছে ভারত। এহসানুল হক, ঢাকা পোস্ট।